রিসেন্টলি আমাদের ফেসবুক পেজ সাকসেস নেভার এন্ড অফিসিয়ালে অনেক নতুন ক্রিয়েটরদের একটা কমন কোশ্চেন এসেছে যে তারা অনেকদিন ধরেই তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছে কিন্তু তা সত্ত্বেও তাদের ভিডিওতে কিছুতেই ভিউ বাড়ছে না। তাই তাদের প্রশ্ন হলো যে তাদের চ্যানেলে কোনো রকম প্রবলেম নেই তো, তেমন কি কোনো বিশেষ ব্যাপার আছে বা কোনো গোপন সেটিংস আছে, বা তারা কি তাদের চ্যানেলে এমন কোনো ভুল করে ফেলেছে যার কারণে তাদের ভিডিওতে কিছুতেই ভিউ গেইন হচ্ছে না। আর যখন একজন নতুন ক্রিয়েটর ইউটিউবে এসে কন্টিনিউ ভিডিও আপলোড করার পরেও কোনো রকম গ্রোথ দেখতে পায় না, তখন কিন্তু সবার প্রথমে তাদের মাথায় এই কোশ্চেনটাই আসে। এমনকি আমিও যখন 5-6 বছর আগে প্রথম ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম তখন আমার মাথায়ও কিন্তু ওই একই কোশ্চেনই আসতো। কিন্তু এত বছর ধরে ইউটিউবে কাজ করার পর, অনেকগুলো সাকসেসফুল চ্যানেলকে রান করার পর, এখন আমার কাছে এই প্রশ্নের উত্তর একদমই ক্লিয়ার। অ্যান্ড আপনি অলরেডি একজন ক্রিয়েটর হয়ে থাকলে বা ভবিষ্যতে ইউটিউবে আসার চিন্তাভাবনা করে থাকলে এই প্রশ্নের উত্তরটা আপনারও অবশ্যই ক্লিয়ারলি জানা দরকার যে আপনার ইউটিউব চ্যানেলের ভেতরে কিংবা কোনো সেটিংসে কোনো রকম প্রবলেম নেই তো। আর যদি প্রবলেম থেকেও থাকে তাহলে সেই প্রবলেমটা আসলে কি, যার কারণে অনেকদিন ধরে কন্টেন্ট আপলোড করার পরেও আপনার চ্যানেলে কোনো রকম ভিউ গেইন হচ্ছেই না। তো ভাই, কোনো রকম ঘুরিয়ে পেঁচিয়ে জটিল না করে সহজ কথায় আপনাদেরকে একদম ক্লিয়ারলি এটাই বলতে চাই যে আপনাদের কারোর ইউটিউব চ্যানেলে কোনো রকম প্রবলেম নেই। এখন অনেকে এটাও বলতে পারে যে দাদা, তুমি অন্য কারোর চ্যানেলকে না দেখেই এটা এত ক্লিয়ারলি কিভাবে বলছো? আর যদি চ্যানেলে কোনো রকম প্রবলেম নাই থাকে তাহলে ভিউ আসছে না কেন, প্রবলেমটা তাহলে কোথায়? হ্যাঁ, সবটাই আপনাদেরকে ক্লিয়ারলি বলবো, কিন্তু তার আগে এই ব্যাপারটা ভালো করে বোঝার জন্য আপনি ইমাজিন করুন যে যদি আপনি সন্দীপ মহেশ্বরীর সাথে একটি ভিডিও বানান আর সেই ভিডিওগুলি বানিয়ে আপনার চ্যানেলে পোস্ট করেন, কিংবা যদি সন্দীপ মহেশ্বরী নিজেই আপনার চ্যানেলটিকে নিয়ে তার নেক্সট সমস্ত ভিডিওগুলি আপনার চ্যানেলে আপলোড করতে শুরু করে, তাহলে আপনার কি মনে হয় আপনার চ্যানেলে কি ভিউ আসবে? একটু ভালো করে ব্রেন লাগিয়ে ভেবে দেখুন তো, তাহলে আপনি বুঝতে পারবেন যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় তাহলে আপনার চ্যানেলে হাজার কিংবা লাখ কেন, কোটিতেও ভিউ আসাটা কোনো বড় ব্যাপার হবে না। সো এবার ভাবুন যে প্রবলেমটা আসলে কোথায়। যদি আপনার চ্যানেলে কিংবা চ্যানেলের কোনো সেটিংসে কোনো রকম প্রবলেম থাকতো তাহলে আপনি ভিডিও ছাড়ুন বা অন্য যেই ভিডিও ছাড়ুন না কেন, কখনোই কিন্তু ভিউ আসার কথা নয়। অর্থাৎ কোনো ইউটিউব চ্যানেলেই এমন কোনো প্রবলেম থাকে না যেটার জন্য তার ভিডিওতে ভিউ আসছে না। শুধু যদি আপনি কিডসদের জন্য ভিডিও তৈরি করছেন তাহলে কিডস অপশানটি ইয়েস করে রাখুন, আর যদি আপনি কিডসদের জন্য ভিডিও তৈরি না করেন তাহলে কিডস অপশানটি নো করে রাখুন। এছাড়া একটা ইউটিউব চ্যানেলে এমন কোনো সেটিং নেই যেটার জন্য আপনার ভিডিওতে ভিউ আসা আটকে যেতে পারে। হ্যাঁ, এছাড়াও ইউটিউবের অনেক সেটিং রয়েছে যেগুলো প্রত্যেক ইউটিউবারের অবশ্যই করা উচিত যাতে তার চ্যানেলটিকে প্রফেশনাল দেখতে লাগে। আর আশা করছি একটা ইউটিউব চ্যানেল ওপেন করার পর প্রত্যেক ক্রিয়েটারই ওই সেটিংগুলি করে নেয়। বাট তাও যদি আপনি ওই সেটিংগুলো সম্পর্কে না জানেন, বা যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন কিংবা আপনি ভবিষ্যতে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন বলে ভাবছেন, তাহলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে চ্যানেলের ভেতরে সমস্ত ইম্পর্টেন্ট সেটিংসগুলোর ওপর ডিটেলসে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি, যে ভিডিওটি আপনি ওপরের আই বাটনে ক্লিক করে কিংবা নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করেও দেখতে পারেন। এছাড়াও এই ব্যাপারটা নিয়ে আরও কনফার্ম হওয়ার জন্য আমি পার্সোনালিও ইউটিউব টিমের সাথে কথা বলেছি এবং তারাও এটা কনফার্ম করেছে যে ইউটিউবে এমন কোনো বিশেষ সেটিং নেই বা এমন কোনো ব্যাপার নেই যার জন্য একটা চ্যানেলের ভিউ আটকে যেতে পারে। অ্যান্ড তাদের মতে তারা সমস্ত ক্রিয়েটার এবং সমস্ত চ্যানেলকেই সমান চোখে দেখে। অনেকে আবার এটাও ভাবতে পারে যে আমি ইউটিউব টিমের সাথে কি করে কথা বললাম। তাহলে ভাই, এটাও আপনাদেরকে জানিয়ে রাখি যে ম্যাক্সিমাম সমস্ত বড় ইউটিউব চ্যানেল, ভেরিফাইড চ্যানেল, এমনকি কিছু মনিটাইজ চ্যানেলেও ইউটিউব টিমের সাথে ডিরেক্টলি কথা বলার অপশন থাকে। আর যদি আপনার চ্যানেলে ডিরেক্টলি তেমন কোনো অপশন না থাকে তাহলেও আপনি ইউটিউব সাপোর্ট টিমকে মেল করে তাদের থেকে আপনার যে কোনো প্রবলেমের সলিউশন পেতে পারেন। সো এবার ভেবে দেখুন যে আপনার চ্যানেলের প্রবলেমটা আসলে তাহলে কোথায়। তো প্রবলেমটা আসলে আপনার চ্যানেলের বা আপনার চ্যানেলের কোনো সেটিংসের নয়, প্রবলেমটা হলো আপনার ব্রেনের বা আপনার চিন্তাভাবনার। তাই সব নেগেটিভ চিন্তাভাবনাকে সাইডে রেখে নিজের কন্টেন্টের কোয়ালিটিকে ইম্প্রুভ করুন এবং পেশেন্সের সাথে ভিডিও আপলোড করতে থাকুন। আর যদি তাও আপনার মাথায় সমস্ত উল্টোপাল্টা চিন্তাভাবনা আসে তাহলে ভেবে দেখুন যে কাল যদি আপনি ক্যারিমিনাটির সাথে একটা ভিডিও বানিয়ে আপলোড করেন তাহলে কি হতে পারে। আর এটা চিন্তা করার সাথে সাথেই আপনার ব্রেনে আসা সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা একেবারে দূর হয়ে যাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনার ইউটিউব গ্রোথের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর যদি আপনি এখনও একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে না থাকেন তাহলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সবার প্রথমে কী কী সেটিং আপনার অবশ্যই করা দরকার সেটা জানার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখুন। অ্যান্ড এরকমই সমস্ত স্পেশাল টিপস সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।